এই মন্দিরের সামনে ব্রিটিশরা ফাঁসি দিতেন, সেখানেই হলো কালী পুজো। সে কালী মন্দির 250 বছরের পুরনো। ব্রিটিশরা সেই মন্দিরের সামনে বন্দীদের ফাঁসি দিতেন, তার থেকেই পরবর্তীতে ফাঁসি দেওয়া নামের প্রবর্তন। শিলিগুড়ি শহর তখন জঙ্গলের শহর, ফাঁসি দেওয়া থেকেই বিভিন্ন কাজ করতেন ব্রিটিশরা। তখন তো বাংলাদেশের জন্ম হয়নি, কিন্তু আজ সেসব অতীত, সময়ই সব বদলে যায়। তবে শিলিগুড়ি মহকুমার বাংলাদেশ সীমান্তে অবস্থিত ব্রিটিশ আমলের কাঞ্চা কালীবাড়ির বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হলো শনিবার। শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীন ফাঁসি দেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের মধ্য দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে কাজ হতো ব্রিটিশ আমলে। একটি কাঁঠাল গাছ, একটি পাকুর গাছ একসঙ্গে রয়েছে সেখানে, তা ব্রিটিশ আমলের স্মৃতি বহন করছে। স্থানীয়রা জানান এই কালী মন্দির প্রায় 250 বছরের পুরনো। ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই মন্দির চত্বরে ফাঁসি দিতেন, আর সেই সময় থেকেই ফাঁসি দেওয়া নামটির প্রচলন হয়। অতীতে ছোট করে পুজো হতো সেখানে, এখন ধুমধামের সঙ্গে পুজো হয়। গ্রামের দূর দূরান্ত থেকে মানুষেরা এই মন্দিরে পুজো দিতে আসেন। এবছর অবশ্য একটু আলাদা পরিস্থিতি তৈরি হলো, কারণ সীমান্তে কাঁটাতারের ভিতর পড়ে গিয়েছে ওই মন্দির, আর সেই এলাকা পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের অনুমতি নিয়েই সেখানে পুজো হলো। পুজোর পর খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা হয় সন্ধ্যায়। আগামীতে আরও ভালো করে এই পুজো করতে চান উদ্যোক্তারা। এটা আমার জন্মের আগে শুনছি, যখন ইংরেজরা এখানে রাজত্ব করতো তখন নাকি এই গাছে, তখন এটা কাঁঠাল গাছ ছিল। এই যে দেখা যাচ্ছে এটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটার উপরে এখন কাঁঠাল গাছটা এখন আছে ভিতরে নিচে, ওর উপর দিয়ে এখন এই যে আমাদের বট গাছটা ঘিরা করে এখন বট গাছ হয়ে গেছে। এখানে নাকি ব্রিটিশ আমলে ফাঁসি দিত, এই জন্য নাম পড়ছে এটা ফাঁসি দেওয়া। আর এই অস্তিত্ব এখান থেকে তারপরে থেকে শুরু হলো, যেখানে একটা দেবতার মতো আছে, আর এই স্থানটা দেবতা স্থানে, এটা আমরাও জানি, এটা আমরা জন্মের পর থেকে আমি জানি যে এটা দেবতা স্থান। এখানে অনেক 14,000 ধন আছে, এখনও আছে। সেটা আমার এক সময় আমাদের এই এই যে ডাঙ্গাটা আছে, এই যে উপরে ডাঙ্গা জমিটা, এটার মধ্যে টাকা শুকাইতো, এটাকে পুরো টাকা শুকাতো এরা, এই দেবতারা। এটা আমাদের পূর্বপুরুষরা দেখে গেছে এবং আমাদের কাছে বলছে যে এরকম এই ডাঙ্গার প্রতি আমরা দেখছি টাকা শুকাইতো, যখন গিয়ে কেউ চোখে পড়তো তখনই হুড়ু হুড়ু করে ওই কলসগুলো ঘুরতো আর টাকাগুলো ঢুকতো, কলসগুলো ঘুরতে টাকাগুলো ঢুকে ঢুকে আবার ঠিক চলে আসতো এখানে, আজকে কোথায় মিশে যেত কেউ খুঁজে পেত না। এটা পুরো ইতিহাস, এটা আমাদের পুরোপুরি পূর্বপুরুষরা বলে গেছে, বয়স্ক আমাদের বাবা মা সবাই জানে। এবং এখানে দেবতা একটা আছে, ভালো দেবতা আছে, মা স্বয়ং আছে, বাবা সন্ন্যাসী আছে, এখানে মহাদেবকেও এনে বসাইছি লাস্টে, গঙ্গা মাও চলে আসছে, তাদের আমাদের কী বলে কী বলে বজরংবলী আসছে, মানে আস্তে আস্তে সবগুলো এসে গেছে। কত বছর তারপরে পুজোটা তো আমার আগে দেখি নেই, আমার জন্মের পরে যখন আমরা স্কুল পড়তাম তখন এমনি পূজা হতো, ছোটোমোটো পূজা, কিন্তু পূজাটা আগের থেকে হতো, তখন আমরা স্কুলে পড়তাম, তখন আমার 70 বছর বয়স চলছে। এখানে যে ব্রিটিশরা ফাঁসি দিত, তারপরে কি ফাঁসি দেওয়া নামটা হয়েছে? হ্যাঁ, যখন এখানে ব্রিটিশরা ফাঁসি দিত তখন থেকে নাম পড়ছে এটা ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়ার নামটা এমনি আসেনি, এই ব্রিটিশরা এখানে এই গাছের মধ্যে যে ফাঁসি দিত, কারণ তখন তো একটা ই লাগবে, এখানে কোথায় পাবে এই গ্রামের মধ্যে ফাঁসি দেওয়ার জায়গা না পেয়ে তখন এইটাতে নির্ধারণ করেছিল যে এটা বিরাট একটা কাঁঠাল গাছ ছিল, এরকমই এখন বট গাছে পরিণত হয়ে গেছে এটা। এখন কি ধুমধাম করে পূজা হয় প্রতি বছর এখানে? হ্যাঁ, এখন এই প্রতি বছর এইভাবে পূজা হয় ধুমধাম করে। এখন তো কাঁটাতারের এপারে পড়ে, এখন তো কাঁটাতারের ভিতরে মন্দির পড়াতে আমাদের অসুবিধা হয়েছে, অনেক লোকের জন আসতে পারছে না,
এবং ওখানে গিয়েছে বসে আছে তার কাছে যারা লাগিয়ে দিয়েছে আজকে পূজার উপলক্ষে হয়তো একটু খুলছে সামান্য তা একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের পাঁচটার পরে এখানে থাকার নিয়ম নেই তা এখন তো কী করে পূজার দিন বলে চলে যতটা চেষ্টা করা যায় পূজা চলছে ওখানে যে ভক্ত তৈরি হচ্ছে খিচুড়ি খিচুড়ি বানাচ্ছে যারা আমাদের এখানে পুজো দিতে আসছে সবাইকে আর কি প্রসাদ দেওয়া হবে আপনার নাম আমার নাম মণীন্দ্রনাথ বিশ্বাস বাড়ি